আমাদের সরাসরি সহকর্মী আছেন তাহিয়া রুবায়েত অপলা, আমরা তার কাছ থেকে একটু শুরুতে জেনে আসি মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি কতটা শুরু হলো কিনা। এবং রেদওয়ান আহমেদ, আপনাদের দুজনকেই নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর মানে একটা নতুন সূর্য, অনেক সম্ভাবনা, অনেক আশা, অনেক স্বপ্ন নিয়ে হয়তোবা শুরু হয়েছে, এবং সেই স্বপ্নকে লালন করেই আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ রাজপথে নেমে এসেছে নতুন বছরকে বরণ করে নিতে, মঙ্গল শোভাযাত্রা। যে এই মঙ্গল শোভাযাত্রা সকাল 9টায় শুরু হওয়ার কথা ছিল, সেটা কিন্তু ঠিক ঠিক সকাল 9টায় শুরু হয়েছে, এবং এতে হাজার হাজার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। তাদের প্রত্যেকের কাছে একটা করে গল্প আছে, একটা করে রং আছে, এক করে বলতে পারে যে সংস্কৃতির যে ধারা সেটি আছে। মঙ্গল শোভাযাত্রায় আমরা একটু আবার একটু মঙ্গল শোভাযাত্রা দেখে আসতে চাই। ফারহানা জ্যোতি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি আমাদেরকে, আমরা একটু মঙ্গল শোভাযাত্রাটা দেখতে চাই, আসলে আপনি কেমন উপভোগ করছেন আজকে, এবং সেই সঙ্গে বৈশাখের শুভেচ্ছাও জানাচ্ছি আপনাকে, আপনাদের দুজনকেই। এই মঙ্গল শোভাযাত্রায় প্রায় 2 বছর পরেই আবার শুরু হলো, এবং চারুকলা অনুষদ স্বল্প পরিসরে হলেও আগের মতো আগের উদ্দীপনা নিয়েই মঙ্গল শোভাযাত্রা শুরু করেছে। আপনাদেরকে এই মুহূর্তে দেখাতে চাই যে মঙ্গল শোভাযাত্রাটি নিরাপত্তা বেষ্টনী সহ এগিয়ে আসছে টিএসসি থেকে, এবং এগিয়ে যাচ্ছে ভিসির বাড়ির সামনে দিয়ে স্মৃতিচিরন্তনী পর্যন্ত, এবং স্মৃতিচিরন্তনী এই জায়গাটি তারা ঘুরে আবার টিএসসিতে যেয়ে পৌঁছাবে। তো আপনাদেরকে আরেকটু বলে রাখি যে এবারের মঙ্গল শোভাযাত্রার যে প্রস্তুতিকাল সেটা খুবই ছোট ছিল, 13 দিনের। তো এই 13 দিনের মধ্যেই তারা মঙ্গল শোভাযাত্রার জন্য সেই আগের যেই স্ট্রাকচার, ভাস্কর্য, দেশীয় লোকজ ঐতিহ্য নিয়ে যে মোটিভগুলো সেগুলো, এবং এছাড়াও বিভিন্ন মুখোশ, পেঁচা, বাঘের মুখোশ, এবং রাজা রানী এদের যে মুখোশ, এছাড়াও ফুল, পাখি, লতা পাতা ইত্যাদি সব কিছু নিয়েই আগের মতোই সেই উদ্দীপনা, সেই আনন্দ, সেই মঙ্গল বারতা নিয়ে মঙ্গল শোভাযাত্রা এবারও চলছে। এই যে শুরু হয়ে এখন সেটি ভিসির চত্বর পর্যন্ত চলে এসেছে, এবং এরপরে স্মৃতিচিরন্তনী পার হয়ে এই মঙ্গল শোভাযাত্রাটি আবার ফিরে যাবে সেই টিএসসিতে। আর এবার যে ছোট পরিসরের এই যাত্রাটি, এই যে গতিপথ পরিবর্তন হলো, এটি আসলে মূলত এই ক্যাম্পাসকে ঘিরে যেই উন্নয়ন প্রকল্প রয়েছে মেট্রো রেল, সেটির জন্য আসলে এবার চারুকলা অনুষদের প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রাটি বের হতে পারেনি। এবং যে কিন্তু মঙ্গল শোভাযাত্রা তো আর আটকে থাকবে না, মঙ্গল শোভাযাত্রা তার স্বনিয়মে, স্ব-উদ্দীপনায় আবারও চলছে, এবং এই গতিপথ পরিবর্তন করে টিএসসি থেকে এবার শুরু হয়েছে। তো মঙ্গল শোভাযাত্রায় শুধু চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা না, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে সকল বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ এখানে অংশ নিয়েছে, এবং এই পুরো মঙ্গল শোভাযাত্রাটিকে একটি বড় নিরাপত্তা বেষ্টনী বলয়ের মধ্যে রাখা হয়েছে। এই বলয়ের মধ্যে শুধু যে নিরাপত্তা বেষ্টনীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তা নয়, তাদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যেন তারা এই করোনা পরিস্থিতির জন্য তারা মাস্ক পরিধান করে, এবং যখন তারা একে অপরের সাথে থাকবে এই শোভাযাত্রার মধ্যে, তখন যেন নিজস্ব যেই পরিচ্ছন্নতা আছে, যেই নিরাপদ দূরত্বটুকু আছে সেইটুকু যেন তারা মেনে চলে। আর এই শোভাযাত্রা আপনাকে একটু দেখাতে চাই যে যারা আসছেন তাদের কিন্তু প্রায় সকলের হাতেই আমরা ছোট ছোট মুখোশ দেখতে পাচ্ছি, কারো হাতে পেঁচার মুখোশ, কারো হাতে বাঘের মুখোশ, এছাড়াও বড় বড় রাজারানীর মুখোশগুলো সামনে চলে গিয়েছে ইতিমধ্যে। আর এই মুহূর্তে পেছনে যারা আছেন, শুরু থেকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষকরা এবং অন্যান্য যারা অতিথি ছিলেন তারা, এখন এই পর্যায়ে আমরা শেষের দিকে দেখতে পাচ্ছি যে অল্প পরিসরে হলেও মানুষ কিন্তু অনেক অংশ নিয়েছেন এখানে। এবং এই যে নতুন বছর, এই নতুন বছরকে বিগত দিনে যেভাবে বরণ করার জন্য তারা সেজে গুজে এবং খুব পরিচ্ছন্ন, ভালো, সুন্দর মন নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসতেন, এবারও ঠিক তাই হয়েছে। এই মুহূর্তে
এই শোভাযাত্রাটি স্মৃতিচিরন্তনী প্রদক্ষিণ করছে। স্মৃতিচিরন্তনীর পুরো পাশ প্রদক্ষিণ করে আবারও এই মঙ্গল শোভাযাত্রাটি ফিরে যাবে টিএসসিতে। তো যেটি বলছিলাম, এই শোভাযাত্রায় ভাস্কর্য যেগুলো লোকজ ঐতিহ্য ধারণ করে যে ভাস্কর্যগুলো বানানো হয়েছে সেগুলো ছিল কাঠ, দড়ি, কাগজ এবং রং দিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখাতেও চাচ্ছি, সেটা হচ্ছে উড়ন্ত মাছ। উড়ন্ত মাছ আসলে একটা প্রতীকী হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে এবং বাংলার যে চিরায়ত শিল্প, মাটির যে লোকশিল্প, সেই লোকশিল্পের একটি ঘোড়া এখানে আছে, কাঠের ঘোড়া, মাটিরও হয়। এবং এছাড়াও মাটির তৈরি যে টেপা পুতুল, সেই টেপা পুতুলও একটি শুরুর দিকে ছিল। এবং একটার পর একটা ভাস্কর্য এই স্মৃতিচিরন্তনী এখন প্রদক্ষিণ করছে এবং শুরুর দিকে, একদম শোভাযাত্রার শুরুর দিকে যে রাজারানীর মুখোশটি দেখা যাচ্ছে, বিগত সময়ে এই রাজারানীর মুখোশ আসলে আরও অনেকগুলো হয়, এবার 5 থেকে 6টি হয়েছে এবং সেগুলো ঠিক আগের মতোই, আগের আদলেই হয়েছে। এবং এখানে যারা কাজ করেছিলেন, আমরা বিগত যে কয়েকদিন আমরা চারুকলায় এসেছি এবং এই এখানকার যে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি দেখেছি, তখন আমরা দেখেছি যে এখানে শুধু বর্তমান সময়ের শিক্ষার্থীরাই নয়, যারা পুরোনো সময় বের হয়ে গেছেন সেই শিক্ষার্থীরাও এখানে এসে কাজ করেছেন এবং তাদেরকে কেউ ডেকে আনেননি, তারা প্রাণের তাগিদেই এসেছেন। তাহিয়া রুবায়তপাল আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে। অপুলা, আসলে আপনি কেমন দেখলেন শোভাযাত্রা? সর্বস্তরের মানুষ নিশ্চয়ই অংশগ্রহণ করেছে, তারা কি বলছেন, তাদের বক্তব্য আপনি শোনাতে পারবেন কিনা আমাদের? জি নিশ্চয়ই রেদন আহমেদ, একদম খুব ভোর থেকেই কিন্তু টিএসসি চত্বরে একে একে সর্বস্তরের মানুষ জমায়েত হতে শুরু করে। আবহমান বাংলার জমিন জুড়ে নতুন একটি সূর্য নতুন করে যে একটা বার্তা নিয়ে আসছে, নতুন একটি বছরের যে বার্তা নিয়ে আসছে, সেই বার্তাকে স্বাগত জানাতে এই মুহূর্তে রাজপথে হাজার হাজার মানুষ আপনি দেখতে পাচ্ছেন। আমি এখানে যারা অংশ নিচ্ছেন তাদের সাথে কিন্তু কথা বলার চেষ্টা করেছি, আমি একটু কথা বলি। আমরা দেখছিলাম যে 2 বছরের একটা খরা কাটিয়ে আমাদের মঙ্গল শোভাযাত্রা আবার সেই চিরায়ত যে রূপ সেটি ফিরে পেয়েছে, কেমন লাগছে আপনার? অসম্ভব আনন্দ লাগতেছে, কারণ 2টা বছর আমরা করোনা কালীন সময়ে যে এরকম একটা দিন কাটিয়েছি, তারপরে আমরা এইটাকে মিস করছিলাম এই শোভাযাত্রা, আর আজকের দিনটার জন্য এতটাই অপেক্ষা করছিলাম যে গত রাত থেকে আমাদের, মানে গত 2-3 দিন ধরে আমাদের, মানে কি করব কি করব, কখন আসবে সময়টা, কখন মানে বের হব, এত আনন্দ উল্লাস করব, বাস এটাই এখন, সেটাই ফুলফিল হয়ে গেল, মানে পরিপূর্ণ হয়ে গেল। আমি একজন খুদে অংশগ্রহণকারীর সঙ্গে কথা বলতে চাই, আর কেমন লাগছে আজকের এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে? খুব ভালো লাগছে, আবার খুবই আনন্দিত, মানে ভোগ করতেছি, মানে এখানে মানে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর সুন্দর মানে আকর্ষণীয় জিনিস আমরা দেখতে পাচ্ছি, আমার খুবই ভালো লাগতেছে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, 2 বছর পর আবার খুবই ভালো লাগছে আমার। কেমন লাগছে আজকে মঙ্গল শোভাযাত্রায় কী কী করেছো? আজকে অনেক কিছু দেখেছি, এরপর আমার জীবনে এটা ফার্স্ট দেখা। মঙ্গল শোভাযাত্রা এবং সকলের আসলে একটাই চাওয়া, একটাই প্রত্যাশা যে সব খরা কাটিয়ে, সব সংকট কাটিয়ে সুন্দর একটি পৃথিবী হেসে খেলে উঠবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো সাম্প্রদায়িক কোনো দাঙ্গা থাকবে না, যেখানে কোনো রকম কোনো পার্থক্য থাকবে না মানুষের আর মানুষের, সব কিছু মিলিয়ে সবাই কিন্তু বেশ উপভোগ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা যেটা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোভাবেই জোরদার করা হয়েছে। আমি একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই, কেমন লাগছে আজকের মঙ্গল শোভাযাত্রা আমরা 2 বছর পরে পেয়েছি? অনেক ভালো লাগছে, 2 বছর আসলে আমরা এই মঙ্গল শোভাযাত্রা বা পয়লা বৈশাখের প্রোগ্রামটা আমরা করতে পারিনি, তো মনে অনেক ইয়ে ছিল, আশা ছিল যে এবার অনেক মজা করব। তো অনেক ভালো পরিবেশ, সুন্দর আজকে আবহাওয়া ভালো, আমার মেয়েকে নিয়ে এসেছি, সেও এবার খুব আনন্দ করছে মঙ্গল শোভাযাত্রায়। সবাইকে ধন্যবাদ যারা এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করছে এবং বাঙালির এই প্রাণের উৎসবে যারা অংশ নিয়েছে। আপনার কাছে জানবো, আমরা দেখছিলাম যে অনেকেই কিন্তু পরিবারের ছোট সদস্যদেরকে নিয়ে এসেছে, যেমন আপনি নিয়ে এসেছেন, তাদের কাছে আমাদের এই সংস্কৃতি, আমাদের এই ঐতিহ্য তুলে ধরার যে বিষয়টি, সেটাই আপনারা অভিভাবকরা আসলে কিভাবে করছেন? অবশ্যই এটা তো আমাদের শুধু একদিনের বিষয় না, এটা আমাদের
চলনে বলনে এবং আমাদের সংস্কৃতির যে প্রতিদিনের যে প্রাত্যহিক কর্মকাণ্ডেই সংস্কৃতি কিন্তু রয়েছে এবং সেটা প্রতিদিনই থাকবে। তবে বিশেষ বিশেষ আয়োজনগুলো এটা আমাদেরকে আরেকটু আন্দোলিত করে, আমাদেরকে সংস্কৃতির প্রতি আরো আকৃষ্ট করে তোলে এবং এটার সাথে আমরা একাত্মতা বোধ করি। শেকরের সন্ধানে যে যাত্রা শুরু, সেই যাত্রা আসলে নতুনের যে বার্তা দিচ্ছে সেই বার্তাটার কথাই কিন্তু সবাই বলছে, সবাই আশার কথা বলছে, সবাই সম্ভাবনার কথা বলছে। নিশ্চয়ই তাহিয়া রুবাই তপল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা শুনতে পারলাম সেখানে যারা অংশগ্রহণ করেছে তাদের কথা। রুমা, একটি বিষয় সারা দেশেই কিন্তু আজকে উদযাপিত হচ্ছে, সেটি আমরা তো ঢাকার চিত্র দেখাচ্ছিলাম, মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি আয়োজন সম্পর্কেও জানাচ্ছিলাম দর্শকদের। ঢাকার বাইরেও নানান রকম আয়োজন চলছে, সারা দেশ জুড়ে আয়োজন চলছে। একটু চট্টগ্রামে ঘুরে আসতে চাই দর্শক, আপনাদেরকেও ঘুরিয়ে আনতে চাই, দেখে আসতে চাই সেখানে কেমনভাবে যারা পহেলা বৈশাখের আজকের এই বাংলা নববর্ষকে কীভাবে বরণ করে নিচ্ছে। সহকর্মী আমাদের কাছে আছে, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছে। আপনি যদি আমাদেরকে জানান কেমন চলছে চট্টগ্রামে বর্ষবরণের আয়োজন। বছর পর চট্টগ্রামে যে ডিসি হিল সেটি যেন প্রাণ ফিরে পেয়েছে। গেল দুই বছর আসলে ডিসি হিলে যে প্রাণবন্ত, যে উচ্ছ্বাস, যে আমেজ ছিল বর্ষবরণে সেটি আসলে দেখা যায়নি, যার কারণে এবারের যে আমেজটা, যে উচ্ছ্বাস, যে উৎসব মুখর পরিবেশে নগরবাসী নতুন বছরকে বরণ করছে তা একটু আসলে তাদের যে দীর্ঘ দুই বছরের যে আক্ষেপ অনুশোচনা সেটা থেকে আসলে একটু বেশি প্রাণবন্ত, যে বেশি আমেজ কাজ করছে। এখানে সকাল 7টায় ডিসি হিলে শুরু হয়েছে চট্টগ্রামের যে বর্ষবরণের প্রথম যে আয়োজন সেটি, বিভিন্ন সাংস্কৃতিক আবৃত্তি এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে চলছে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেগুলো আর উপভোগ করতে আসছেন নগরবাসী, তারা বিভিন্ন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন। আমরা একটু দু একজনের সাথে একটু কথা বলবো, তাদের কাছে একটু জানতে চাইবো যে দীর্ঘ এতদিন পর যে নতুন বছরকে বরণ করে নেওয়ার যে উৎসবে তারা সামিল হয়েছেন, তাদের কাছে একটু জানতে চাইবো আজকের এই যে দীর্ঘ দুই বছর করোনার কারণে উপস্থিত হতে পারেননি ডিসি হিলে, আজকে এসেছেন, কেমন লাগছে? দীর্ঘ দু বছর পর আবার আসতে পেরে খুব ভালো লাগছে। আগে যে জমজমাটা সেটা হয়তো কমে গেছে, কিন্তু এইভাবে যে অনুষ্ঠানটা হচ্ছে ছোটখাটো করে খুব ভালো লাগছে। একজনের সাথে একটু কথা বলি, জানতে চাইবো একটু তাদের কাছে আসলে কেমন লাগছে আজকের এই উৎসব, আজকের এই এই আনন্দ, এই যে বাংলা বাঙালির এই যে প্রাণের উৎসব দীর্ঘ দুই বছর ছিল না, আজকে পেয়ে কেমন লাগছে, ওই যে উপস্থিত হতে পেরেছেন? আসলে আমরা দীর্ঘ দুই বছর এই প্রোগ্রাম থেকে আমরা বিরত ছিলাম পরিস্থিতির কারণে, পরিবেশ পরিস্থিতির কারণে। ধন্যবাদ। এছাড়াও চট্টগ্রামে কিন্তু সিআরবি শিরিষতলা, এছাড়া 10টা বাজে আছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা, সব মিলিয়ে দুপুর পর্যন্ত নানান আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামবাসী যে তাদের নতুন বছরকে বরণ করে নিবে। রুমা, অনেক ধন্যবাদ ইবেন মীরা আপনাকে। দর্শক, বলছিলাম যেটি যে ঢাকার বাইরের যে চিত্র নতুন বাংলা বছরকে বরণ করার যে আনুষ্ঠানিক জানাতেন এবং সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছাও নেবেন আমাদের পক্ষ থেকে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে যে খুলনাবাসী মেতে উঠেছিলেন যে পুরোনো বছরকে বিদায় করে নতুন বছরকে বরণ করার জন্য, এবং এই উৎসবের কোনো কমতি ছিল, বিশেষ করে দুবছর পরে এই যে করোনার জন্য এবছর বর্ষপরে একটু ব্যতিক্রম মাত্রায় ছিল বলা যায়। সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেমন মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছিল, অনুরূপভাবে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঐতিহ্যবাহী চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। দিনব্যাপী নানা আয়োজন, বিশেষ করে বাঙালির যে বাঙালিয়ানা সেটাকে তুলে দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে, এবং মঙ্গলযাত্রা শোভাযাত্রা শেষে এখানে শিক্ষক যারা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তারা অবস্থান করছেন। পরবর্তীতে যে লাঠি খেলা এবং মোরগ লড়াইয়ের যে আয়োজন বাঙালির ঐতিহ্য সেটা ফুটিয়ে তুলবেন এবং তারা উপভোগ করুন। আমাদের সঙ্গে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহমুদ, ডক্টর প্রফেসর মাহমুদ হাসান। আপনাকে জানতে চাই কীভাবে পুরনো বছরকে বিদায় করে নতুন বছরকে বরণ করলেন এই খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে? আপনারা জানেন বিগত দুই বছর ধরে করোনা মহামারীর কারণে আমাদের শুধু লেখাপড়া নয়, পাশাপাশি যে সাংস্কৃতিক যে বিষয়গুলো সেগুলোও কিন্তু আমরা যথাযথভাবে করতে পারিনি। একটা মানুষের বিকাশের জন্য আসলে তার কিন্তু সাংস্কৃতিক বিষয়গুলো অত্যন্ত জরুরি।
তো যাই হোক, এবছর আমরা সীমিত পরিসরে, আপনারা জানেন যে পবিত্র রমজান মাসের মধ্যে আমাদের পহেলা বৈশাখ পড়েছে, এর মধ্যেও সীমিত পরিসরে যেভাবে যতটুকু করা যায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য এই উদ্যোগ যারা নিয়েছেন আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, এবং এই উৎসবের মাধ্যমে একটা জিনিস প্রতীয়মান। ধন্যবাদ আপনাকে স্যার। এবং এছাড়াও যে নানা আয়োজন চলছে, যে বাঙালির যে ঐতিহ্য ঘুড়ি উৎসব, সব মিলিয়ে বলা হয় যে পুরো বাঙালি বর্ষবরণকে কেন্দ্র করে খুলনা উৎসবের আমেজ বিরাজ করছে, এটাই ছিল সর্বশেষ অবস্থা। খুবই চমৎকার আমিরুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং খুলনার পুরো আয়োজন আসলে আমরা দেখে নিলাম।